ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই সমস্ত বিষয়ের জ্ঞান থাকতে হবে। মানে এলিম অনুযায়ী আমল করা, জানি আমল করা। আমাদের সুরাও জানি না, তাশাহুদও জানি না, বিতিরের নামাজ পড়ে দোয়া কোনো তো জানি না, খালি সুবহানাল্লাহিল মুলকি সুবহানাল্লাহিল মুলকি কই আর কিছু জানি না। তাইলে এই নামাজ হইব, নামাজের মশলা জানলে নামাজ পড়তে হইব। এটার নাম হলো আমল বিল ইলম, আমল বিল ইলম। প্রত্যেকটা নামাজ, এখানে বিস্তারিত আলোচনা আছে, নামাজের ফরজ ওয়াজিব বিস্তারিত আলোচনা আছে। আমি তো সংক্ষিপ্ত, সময় শেষ, 12টা হয়ে যেতেছে, আমি সংক্ষিপ্ত বলতেছি। প্রথম কথা হচ্ছে আমল কবুল হওয়ার জন্য শর্ত ইলম থাকা। আপনি মশলা জানবেন না, জানবার চেষ্টাও করবেন না, মাঝে মাঝে দেখা দেখি অন্যের দেখা দেখি আমল করবেন, এই আমল কবুল হবে না, এই আমল কবুল হবে না। এই জন্য আমি যদি আমল করতে হয় আমাকে এই আমলের নিয়ম কানুন জানতে হবে। আপনারা কি মনে করেন নিয়ম কানুন না জানলে শুধু নামাজ না আর কোনো কাজ হইব নি? আমল বাদ দিন দুনিয়া ধরে কাজ হইব নি নিয়ম না জানলে? নিয়ম জানি না সুজবদ্ধ করে চিল্লাই আওয়াজ হইব, নিয়ম জানি না বালু সিমেন্ট পানি মিশাইছি না, সব আলগা আলগা রাখিয়া এক চিমটি সিমেন্ট এক চিমটি বালু আর এক সিপ পানি দিলাইছি, এরপরে ইট জুড়া লইব নামিষ্কার করুন লাগব। সব জিনিসের কি আছে? নিয়ম আছে। এরকম ভাবে নামাজ কবুল হবার জন্য নিয়ম আছে না। প্রথম নিয়ম কি? আমল বিল ইলম, প্রত্যেকটা মাসালা জেনে আপনাকে আমল করতে হবে। এরকম ভাবে নামাজের মাসালা মাসাইল জানতে হবে। অনেক আলোচনা আছে, বুড়া বাবারা কইবে আমরা বুড়া হইছে কেমনে শিখতাম, পারি না, এটা আছে না? আজ দিকে আজকে আমি আর দেখতে পারতাম না, সময় নেই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به يوم القيامة الصلاة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بجاعي ربه ماري درود والسلام برغزيد نبي پر اپنی مدام سلموا يا قوم بل صلوا على صدر الأمين
مصطفی ما جاء الا رحمتا للعالمین. الحمد لله আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই মহান মাহবুদের দরবারে জোরে সুরে হৃদয়ের গভীর থেকে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, অনেকক্ষণ যাবত আপনারা আলোচনা শুনতেছেন, রাত্রিও গভীর হয়ে গেছে, আমি লম্বা চূড়া আলোচনা করব না। প্রধান অতিথি এসে গেছেন, আমি আপনাদের সম্মুখে অল্প কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, আজকে আমরা এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করছি। সারা বিকাল থেকে নিয়ে আমরা কথাবার্তা আলোচনা শুনতেছি, এই সব দ্বারা আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এর দ্বারা হেদায়ত লাভ করব। কিছু কথা এমন হইতে পারে যে একজন বক্তার আলোচনার এমন একটা কথা হইতে পারে যেটা আমার কাছে আমার অন্তরে লেগে যাবে, আর একে উসিলা করে আমি আমলে লেগে যাব, আর এই আমলের উসিলায় আমি পরকালে জিন্দেগি আমার মুক্তি লাভ হয়ে যাবে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি তাকে এই মাহফিল করানোর মধ্যে, তাহলে এই মাহফিলের দ্বারা আমাদের ফায়দা হবে না, আল্লাহকে রাজি খুশি করা, হেদায়ত লাভ করা, এটি আমাদের উদ্দেশ্য। মোহতারাম হাজরিন, আমরা গভীর রাত পর্যন্ত আলোচনা করতেছি, শুনতেছি, এরপর যদি ফজরের নামাজ আমাদের যায় ছুটে, তাহলে এই সারা রাত্রির ওয়াজ শুনে আমার কোনো লাভ হইল? হইল না। এজন্য আমি আপনাদের সম্মুখে নামাজ সংক্রান্ত এখানে আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস নামাজের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এর আলোকে নামাজ সম্পর্কে অল্প কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তো মোহতারাম হাজরিন, নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার দেওয়া একটা ফরজ ইবাদত। আরো ফরজ ইবাদত আছে না নাই? নামাজের মতো রোজা আছে, মাতা পিতার খেদমত করা আছে, এরকম ভাবে তৌফিক থাকলে হজ করা, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, এরকম বহু আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। তো এই সমস্ত আমলে আর নামাজের মধ্যে কি পার্থক্য? অনেকগুলো পার্থক্য আছে, তোর মধ্যে একটা পার্থক্য বলি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা রোজা সহ যত ইবাদত বন্দেগী আছে, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার মাধ্যমে কুরআন নাজিল কইরা, ওহি নাজিল কইরা নবীকে জানাই দিছেন বান্দার উপরে সেই আমল ফরজ হয়ে গেছে। রোজা আল্লাহ তাআলা জানাই দিছেন যে তু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেরকম অন্যান্য উম্মতের উপরেও ফরজ ছিল, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। তো এরকম অন্যান্য যত ইবাদত আছে সবগুলো ইবাদত এরকম আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, কুরআন নাযিল করছেন, এই ভাবে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু পাঁচজনের নামাজ হচ্ছে এর ব্যতিক্রম। পাঁচজনের নামাজকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে ফরজ করেন নাই। পাঁচজনের নামাজকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার মাহবুব পিয়ারা নবীকে দাওয়াত দিয়া সাত আসমানের উপরে আরশে আজিমের উপরে নিয়ে গিয়া ডাইরেক্টলি আল্লাহ তাআলা বলছেন, হে নবী, নাও তোমার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম হাদিয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিয়া মূসা নবীর পরামর্শে আল্লাহ তাআলার কাছে দাবি জানাইতে জানাইতে আবেদন কইরা কইরা কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে আসছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনার উম্মতকে জানাই দিবেন যে এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ি? সওয়াব কয় ওয়াক্ত পাই?
পঞ্চাশ ওয়াক্তের আল্লাহ তাআলার কাছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ প্রথমে বলছেন নবী তোমার উম্মতের উপরে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, পরে নবী উম্মতের মায়ায় আল্লাহ তাআলার কাছে আবেদন জানাই কমাইছেন, আল্লাহ তাআলাও নবীর দাবি রক্ষার জন্য কমাই দিয়েছেন, কিন্তু সওয়াব কমান নাই। আল্লাহ তাআলার কাছে সওয়াবের কি অভাব আছে? অভাব আছে নাকি? আল্লাহ তাআলা এজন্য বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বাবা আদায় করবে, আল্লাহ তাআলা তাকে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দান করবেন। তাহলে আমরা নামাজ পড়তাম না, সাইরে দিতাম? তো মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী যে বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে আমলের হিসাব নেবেন, ওই সময় সর্বপ্রথম আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। তাহলে সর্বপ্রথম হিসাবে যদি আমি আটকে যাই, বিচারে দাঁড়াইয়া পয়লা যদি স্টেটমেন্ট দেওয়ার সময় কোন সর্দার দুজন জিগায় আচ্ছা হারাও তোমার কথা পড়ে এই কথাটা আগে কও, আপনি যদি কইতে না পারেন বিচার জিততে পারবা, আপনার পক্ষে আইব। তাহলে আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন হইয়া যেদিন কিয়ামতের ময়দানে সমস্ত মখলুকের আল্লাহ বিচার করবেন, সেই দিন আপনাদের সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে, তুমি নামাজ আদায় করছো না করো নাই? এই সময় যদি আপনি হা হা লা আদরি, হায় হায় পুস্তায় জানি না নামাজ কি তাই তো চিনি না, এরকম যদি আমি বলি আপনি বলেন, তাহলে কি আমার মুক্তির কোনো ফয়সালা হইব? হইবে না। তাহলে যদি আমরা চাই কিয়ামতের ময়দানে আমাদের বিচার সহজ হোক, তাহলে কি করতে হবে? আমাদেরকে নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কেউ যদি সঠিকভাবে নামাজ আদায় করে তার যে পরকালই শুধু ফায়দা হইব তা না, বরং দুনিয়ার মধ্যেও তার অগণিত অসংখ্য ফায়দা হবে। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা খাজনা, এই খাজনার মধ্যে কেউ যদি ডুবতে পারে, আপনার যদি একটা বড় সিন্ধুকের ভিতরে ঢুকাই দেয় এটার ভিতরে হীরা আছে, মুক্তা আছে, টাকা পয়সা স্বর্ণ রূপা যা যা দামি জিনিস আছে সব আছে, এটার এটার ভিতরে যদি আপনার ডুবাইয়ে দেলাই ঢুকাইয়ে দেলাই, তাহলে কি আপনি মাল মালসা মানা নিতে সম্পদ দখল করতে কম করবা? কর্তা না কম। এইরকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার খাজানা দিচ্ছেন, এটা হলো নামাজ। এই নামাজের মধ্যে যে ডুবে যাবে সে আল্লাহর কাছে যা চাইবে সে তাই পাবে, যা দরকার সব পাবে। নামাজের মতো নামাজ কেউ যদি পড়তে পারে, সঠিকভাবে যদি কেউ নামাজ পড়তে পারে, ওই লোকটা ওই বান্দা ওই মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যা দাবি করবে আল্লাহ তাকে তাই দিবেন, যা দাবি করবে তাই দিবেন আল্লাহ তাআলা। দেখেন সাহাবাই কেরাম ওনারা নামাজকে নবীজির থেকে এত সুন্দরভাবে শিখছিলেন যে ওনাদের দুনিয়ার যা কিছু প্রয়োজন হইতো, আখেরাতের যা কিছু প্রয়োজন হইতো সব কিছু ওনারা নামাজের মাধ্যমে হাসিল করতেন। একবার এক সাহাবি রওনা দিছেন, উনি সফরে যাইতেছেন ওনার সাথীদের সঙ্গে, জিহাদের সফরে যাইবেন, রাস্তার মধ্যে ওনার বাহন যে গাদা ছিল গাদা মারা গেল। অন্যান্য সাথী ভাইরা বললেন যে ভাই আপনি কি করেন আমাদের সঙ্গে চলে আসেন, আপনার মাল সামানা আমাদের গাদা উটের উপরে উঠাই দেন আর আপনি আমাদের সঙ্গে চলেন। উনি বললেন যে না, এটা কিভাবে হয়, সকলেরই কষ্ট হবে, এক কাজ করেন আপনারা সামনে যান, আমি একটা ব্যবস্থা করে আপনাদের সঙ্গে এসে জুড়ে যাব, আপনাদের নাগাল আমি পাইয়ে যাব। এক কথা বলার পরে উনার সাথীরা তো সামনে চলে গেলেন, উনি কি করলেন, অজু করলেন, ভালোভাবে অজু কইরা আল্লাহ তাআলার দরবারে নামাজে দাঁড়ায় গেলেন, দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুললেন, মাবুদ আমি তোমার রাস্তায় জিহাদের জন্য বের হয়েছি, প্রতিমধ্যে আমার গাদা মারা গিয়েছে, মাবুদ গো ওই জিন্দা গাদার মালিক তুমি ছিলে, আবার আমার যে এই মুর্দা গাদা ওইটার মালিকও তুমি, জিন্দা গাদারে তুমি মৃত বানাইতে পারো, মৃতরে তুমি জীবিত বানাইতে পারো, এটা তোমার শান, মাবুদ দয়া করে তুমি আমার এই মৃত গাদাটাকে জীবিত করে দাও, আমি যেন আমার ভাইদের সঙ্গে তোমার রাস্তায় জিহাদে শরীক হয়ে যেতে পারি। দোয়া শেষ, গাদাও কান জানা দিয়া লাভ দিয়ে দাঁড়াই গেছে। আরেক মহিলা সাহাবি, উনি গ্রাম থেকে আসছেন মদিনা শহরে, আয়েশা উনি ইসলাম গ্রহণ করছেন, কইরা কয়েকদিন থাকছেন, উনার বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে,
তখন ওই মহিলা চিন্তা করতেছে, এই অবস্থায় যদি আমি আমার গ্রামের মানুষের কাছে ফিরে যাই তাহলে সকলে মনে করবে ইসলাম মনে হয় এটা কোন একটা কুলক্ষণে ধর্ম, অলক্ষ্য ধর্ম, এই জন্যই আমি ইসলাম গ্রহণ করতেই আমার ছেলেটা মারা গেল। উনি কি করলেন, দুই রাকাত নামাজ পড়া, দরজা বন্ধ করে দুই রাকাত নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ওনার সন্তানকে জীবিত করে দিলেন। তাহলে নামাজ কি সাধারণ জিনিস না অসাধারণ? অসাধারণ। এই নামাজ যদি কেউ সঠিকভাবে পড়তে পারে তাহলে ওই লোকের দ্বারা আর কোনো মন্দ কাজ করা সম্ভব না। কেউ যদি সঠিকভাবে নামাজ আদায় করে তার দ্বারা কোনো মন্দ কাজ হইতে পারে না। আল্লাহ তাআলা নিজেই কুরআন মজীদের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইন্নাস সালাতা নিশ্চয়ই নামাজ তানহা নিষেধ দেয়, বাধা দেয়, ফিরাইয়া রাখে, আটকাইয়া রাখে, আনিল ফাহশা সমস্ত অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার সমস্ত মন্দ কাজ থেকে। কেউ যদি সঠিকভাবে নামাজ পড়ে তাহলে ওই নামাজই চুরি করতে পারে না। যে নামাজ পড়বে নামাজই সুদ খাইতে পারে না। যে নামাজ পড়বে নামাজে ঘুষ খাইতে পারে না। যে নামাজ পড়বে সে বউ পিটাইতে পারে না। যে নামাজ পড়বে ওই নামাজি আরেকজনের উপরে অন্যায়ভাবে জুলুম করতে পারে না। যে নামাজি সে আরেকজনের ক্ষেতের আইল কাটতে পারে না। কিন্তু আজকে যারা নামাজি আমরা আছি, করি না করি না, নামাজ পড়ে আইল উঠিল এটা না, আপনারা কেন মনে হয় নাই? নামাজে পড়ে সুদ ওখায় আছে, ঘুষ ওখায় আছে, তাইলে নামাজ আল্লাহ তাআলা তো গ্যারান্টি দিয়েছেন। ইন্না সালা, ইন্না শব্দটা এটা হলো তাকিদের শব্দ, দৃঢ়তা বোঝায়, মানে গ্যারান্টির শব্দ এটা। আল্লাহ তো গ্যারান্টি দিয়া বলছেন, ইন্না সালাতা তানহা, নিশ্চয় নামাজ মানুষকে বিরত রাখে অশ্লীল অন্যায় মন্দ পাপাচার থেকে। তাহলে যে আমি নামাজ পড়ি আমার রাখে না, কেন রাখে না? কারণ আমার নামাজ নামাজের মতো হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে লোকের নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরায় না ওই লোকের নামাজ নামাজই হয় না। আপনি আমার নামাজ যদি ভালো হয় সুন্দর মতো যদি নামাজ পড়া যায় তাহলে কি হয়, ফেরেশতারা সেই নামাজ রে, আপনি যখন নামাজ পড়বেন, আমি যখন নামাজ পড়ি, সুন্দর নামাজ হইলে, উত্তম নামাজ হইলে ফেরেশতারা এই নামাজকে নিয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় দেয়, ইলিনের মধ্যে পৌঁছায় দেয়। আর নামাজ যাইবার সময় দোয়া করে, মাবুদ ওগো মাওলায়ে পাক, ওই বান্দা যেরকম ভাবে আমাকে হেফাজত করেছে, ওই বান্দি যেরকম ভাবে সুন্দর ভাবে নামাজ পড়ে আমার সম্মানিত করছে, আমার মর্যাদা বাড়াইছে, আমাকে হেফাজত করেছে, আমি দোয়া করি তোমার এই বান্দাকে, তোমার এই বান্দিকেও তুমি হেফাজত করো। আর যদি আপনি আমি অসুন্দর নামাজ পড়ি, নামাজও পড়তেছি দেখি কদর আলী আইসে নাকি, কেউ কেউ আছে নামাজে পড়ে দেখে গরিত কয়রা বাজে, ইমাম সাহেব আজকে তাড়াতাড়ি নামাজ পড়ায় না আস্তে আস্তে পড়ায় দেখে মাইজে মাইজে নাই রকম। কেউ আছে নামাজে পড়ায়, নামাজে পড়তেছে আরেকবার তিনবার চারবার তো কাজ যায়, এটা নাই, এক এক রুকনে দুইবারের বেশি শরীর চুলকানো বা অযথা কাশি দেওয়া নামাজ ভঙ্গের কারণ জানেও না। একটা রুকনে যেমন দাঁড়াই থাকছি, দাঁড়ানো পর্যন্ত এক রুকন, রুকুন গেলে রুকুন আর একটা শুরু হইলো, এক রুকনের ভিতরে দুইবারের বেশি যদি আপনি শরীর চুলকান অযথা কাশি দেন তাহলে নামাজ নাই, এটা তো জানেই না, তাহলে নামাজ হইব না। এই নামাজ পড়েই কয় নামাজ পড়ি কয়দিন ধরে, আমার তো আর অসুখ কমে না, ওইব কমব কেমনে কমবো, নামাজ নামাজের মতো হইতেছে না। এই জন্য কিভাবে নামাজ পড়লে নামাজের মতো নামাজ হয় এটা আমাদের জানার দরকার না? দরকার না। মহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত ভাবে এই আলোচনাটা করে আমি শেষ করে দিব। আমার বড় ভাই মাওলানা মুজিবুর রহমান সাহেব উনি রেস্টে আছেন, একটু পরে হয়তো চলে আসবেন। সংক্ষিপ্ত ভাবে আমি বলতেছি, নামাজকে সঠিকভাবে করতে হলে এবং অন্যান্য ইবাদত বন্দিগিও সঠিকভাবে হইতে গেলে, বিশেষ করে নামাজের ব্যাপারটা আমি বলতেছি, যে একজনের নামাজ সঠিকভাবে পূর্ণরূপে সুন্দর রূপে হওয়ার জন্য চারটা শর্ত আছে। কয়টা শর্ত? এই চারটা শর্ত আজকে শূন্য বুঝে যাইবা ইনশাল্লাহ, সবাই হাত তুলি। নামাজ সাইরে দিব কালকের থেকে, আজকে ফজর থেকে আমার নামাজ আর ছুটবে না, সকলে ওয়াদা করি, আল্লাহ তাআলা কবুল করেন।
মোহতারাম হাজিরিন, আমার নামাজ যেন সুন্দর নামাজ হয়ে যায়, আমার নামাজ যেন আমাকে দোয়া দেয়া যায়, বদদোয়া না দেয়, আমার নামাজ যেন আমার দুনিয়া আখেরাতের সব সমস্যার সমাধান করতে পারে, এরকম নামাজ হওয়ার জন্য কয়টা শর্ত? চারটে শর্ত। কয়টা শর্ত? এই চারটে শর্ত পালন করে কেউ যদি নামাজ পড়তে পারে তাহলে তার নামাজ হবে উত্তম নামাজ, সুন্দর নামাজ, ওই নামাজ তার সব সমস্যার সমাধান করবে। প্রথম শর্ত হচ্ছে আমল বিল ইলম, আমল বিল ইলম, অর্থাৎ আমি যে নামাজ পড়তেছি নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই সমস্ত বিষয়ের জ্ঞান থাকতে হবে, মানে ইলম অনুযায়ী আমল করা, জানি আমল করা, নামাজের সুরাও জানি না, তাশাহুদও জানি না, বিতরের নামাজ পড়ে দোয়া কোনো তো জানি না, খালি সুবহানাল্লাহিল মুলকি, সুবহানাল্লাহিল মুলকি কই আর কিছু জানি না, তাইলে এই নামাজ হইব নামাজের মসলা দেন নামাজ পড়তে হইবে। প্রথম কথা হচ্ছে আমল কবুল হওয়ার জন্য শর্ত এলিম থাকা। আপনি মসলা জানবেন না, জানবার চেষ্টাও করবেন না, মাঝে মাঝে দেখা দেখি অন্যের দেখা দেখি আমল করবেন, এই আমল কবুল হবে না, এই আমল কবুল হবে না। এই জন্য আমি যদি আমল করতে হয় আমাকে এই আমলের নিয়ম কানুন জানতে হবে। আপনারা কি মনে করেন নিয়ম কানুন না জানলে শুধু নামাজ না আর কোনো কাজ হইব না? আমল বাদ দিন দুনিয়ায় ধরে কাজ হইব না নিয়ম না জানলে। নিয়ম জানি না সুচ বদ্ধ করে চিল্লাই আওয়াজ হইব, নিয়ম জানি না বালু সিমেন্ট পানি মিশাইছি না, সব আলগা আলগা রাখিয়া এক চিমটি সিমেন্ট, এক চিমটি বালু, আর এক সিপ পানি দিলাইছি, এরপরে ইট জুড়া লইব নমস্কার করুন লাগবো, সব জিনিসের কি আছে? নিয়ম আছে। এরকম ভাবে নামাজ কবুল হবার জন্য নিয়ম আছে না। প্রথম নিয়ম কি? আমল বিল ইলম, প্রত্যেকটা মাসালা জেনে আপনাকে আমল করতে হবে। এরকম ভাবে নামাজের মাসালা মাসাইল জানতে হবে। অনেক আলোচনা আছে, বুড়া বাবারা কইবে আমরা বুড়া হইছে কেমনে শিখতাম পারি না, এটা আছে না? আজ দিকে আজকে আমি আর দেখতে পারতাম না, সময় নেই, তবলিগ গিয়া বারো আলিমুল আমার কাছে জানলে শিখে লইবা, এদিকে আর যাই না। সংক্ষিপ্ত ভাবে শেষ। দুই নম্বর হচ্ছে খুশু থাকতে হবে, খুশু কি তা? খুশু, খুশু অর্থ হইল অন্তরের স্থিরতা, অন্তরের স্থিরতা। নমাজ দাঁড়াইয়া এক হাত নমাজ পড়তেই আমার অন্তর একবারে এই সুন্দরপুর নামাজে দাঁড়াইছি মসজিদ, অন্তর বাইনে চিঙ্গইয়া হবিগ ঢাকা ঘুরাইয়া সৌদি ঘুরাইয়া মক্কা উক্কা গিয়া ওজুস কইরিয়া আমেরিকা গিয়া ডোনাল্ড ট্রাম্পের বাড়ির থেকে ঘুরে উইরে আরেকবার আইসে সুন্দরপুর নামাজ এক রাহাত হইছে না, তাইলে নামাজ আমার মন খুব ঠিক আছে? তো আরেকবার এই কিচ্ছু হয়ে যায় গেলাম বা সংক্ষেপে কই একবার এক ইমাম সব নামাজ পড়াইছো সবার নামাজের পরে সালাম শেষ, মানুষ কেউ কয় তিন রাহাত, কেউ কয় চার রাহাত, আরেকবার কয় ধর্মে মাইতন হারু আমি কই কিতা তুমি কিতা কই যা কয় নামাজ তিন রাহাত হইছে, আমার টাইম দলিল আছে, তোমরা আজ এরে মাইতে লাভ নাই, আমার টাইম দলিল আছে। ইমাম সাহেব কইলে আর দলিল কিতা, দলিল কিতা? কই ইমাম সাহেব আপনি যে নামাজ পড়ানি এশারের নামাজ সব দিন আমি আপনার পিছনে পড়ি আর কোনো যাই না, আর আমি আমার তো বাজারে দেখছো না দোকান চারটিয়া দোকান কয়টা, তো চার রাহাত নামাজ পড়তে পড়তে আপনার পিছনে চার দোকানের হিসাব আমার কমপ্লিট, আজকে তিন দোকানের হিসাব শেষ, চার নম্বর দোকানের খাতা আর পাতাও উল্টাইছি না, আপনি সালাম মেরে দিছি, তাহলে আমি বুঝছি আমার দলিলে কয় নামাজ আরো এক রাহাত, তাহলে বেটা নামাজ ঠিক মতো হয়েছে হয়েছে। তো এইরকম নামাজ যদি আমরা পড়ি নামাজ কবুল হইব না। নামাজের ভিতরে কি থাকতে হবে? খুশু থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন কুনু খাশিন, তোমরা খুশু করনে ওয়ালা হয়ে যাও, খুশু করনে ওয়ালা হতে হবে আমল করার সময়, নামাজ পড়ার সময় আমার অন্তর স্থির থাকতে হবে, এটার নাম খুশু, অন্তরের স্থিরতা। যদি অন্তর স্থির না থাকে তাহলে কি হতো না, সঠিকভাবে আমার নামাজ সুন্দর হইতো না। এরপরের তিন নম্বরের শর্ত হচ্ছে কি করতে হবে? খুজু থাকতে হবে। খুজু মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে আছে এগুলার স্থিরতা। আপনারা যদি চা খান কথা না কইয়া কোনো আওয়াজ ছাড়া নড়াচড়া ছাড়া কি করতে হবে? আমাদের ওয়াজ শোনারও তো খুশু লাগবো না নি, ওহন নালে খুশুর ওয়াজ করলাম তে নড়াচড়া শুরু হয়েছে গেছি। খুজু তিন নম্বরের শর্ত হইল খুজু, খুজু মানে শরীরের যত অঙ্গ আছে সবগুলার স্থিরতা। নামাজে দাঁড়াইছি একটু পরপরে খালি জারি,
একটু পর পরে খালি দাড়ি ঠিক করি, একটু পর পরে টুপি রে এবারে ঠিক করতে থাকি, তাহলে এটা খুজু হইল না, মানে অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা হইল না। অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা যদি না থাকে তাহলে আমার নামাজ পরিপূর্ণ হইল না। ওই নামাজ 60 বছর পর্যন্ত পড়ব, নামাজে ফায়দা দিত না। যখন আমার নামাজের মধ্যে খুশু চলে আসবে, খুশু চলে আসবে, আমার এলিম অনুযায়ী নামাজ হয়ে যাবে। এরপরে চতুর্থ নম্বরের শর্ত হলো, আর এটা প্রত্যেক আমলের শর্ত, নামাজ সহ দুনিয়ার সব আমলের শর্ত, সেটা হচ্ছে ইখলাস, অর্থাৎ সহিহ নিয়ত। হাদিস শরীফে আছে, এই হাদিসের নাম হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইল। এই হাদিসের মধ্যে নামাজ বা অন্যান্য ইবাদত কিভাবে করতে হবে এটার বর্ণনা আছে। তো ইখলাসের নিয়ত, ইখলাসের নিয়ত একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করবার জন্য, আর কোন উদ্দেশ্য নাই। কেউ কেউ নামাজ পড়ে, জোয়ান বেটা 18-22 বছর হয়ে গেছে, এখন মা বাপে হিন্দি হিন্দি মাতুন, এখন টুপি উফি দিয়ে মাঝে মাঝে নামাজে যায়, কিতা দেখাইতো যে কিতা জামাই বালা নামাজ মাজ পরে, নিয়ত তার কিতা বালা নিন, নিয়ত রাজি খুশি করতো আল্লাহ রে, তেন না আল্লাহ বালা বউ দিতা। মানুষ খুশি করে বালা বউ হইব নি না, দাঁত জ্বালাইব, দাঁত জ্বাল নিয়ে ওই 3 দিনের পর ওই খাদ্য লাগিয়ে যাবে। তাহলে আল্লাহ যদি খুশি করে নিতে পারে, আল্লাহকে তার করে দাঁত জ্বাল নিয়ে ফাটাইবানি, তার মারে তার বাপরে গাইলে তিরম বউ ফাটাইবানি। আল্লাহরে রাজি খুশি করবার জন্য কোন যুবক যদি নামাজ পড়ে এটা আর আমল করে, অন্যান্য আমল করে, এক হাদিসে আছে 7 স্তরের লোক, 7 প্রকার লোক আল্লাহ তাআলা, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, হাশরের ময়দানে একমাত্র ছায়া আল্লাহর আরশের ছায়া, আর কোনো ছায়া নাই, জমিন তামা হইয়া যাবে আর সূর্য একবারে কাছে চলে আসবে, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিতে আল্লাহ 7 প্রকারের লোককে ছায়া দিবা। একদল হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে যৌবন বয়স কাটাইছে, এরকম যুবক আমরা হইতাম চাই। হাশরের ময়দানে সেবার দরকার না, সাত্তি পাইবা, এখানে সাত্তি নাই, একটাই সাত্তি আল্লাহর আরশ, আল্লাহর আরশের ছায়া হয়ে আসা, আর কোন ছায়া নাই। এই আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন কয় দল রে? 7 দল। এর মধ্যে এক দল হচ্ছে ওই যুবক নাশাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজের যৌবন বয়স কাটাই দিছে। তাহলে যুবক হিসাবে ইবাদত করণ লাগবে না, সাইরে দল, যুবক বয়সে ইবাদত লাগে না, কি তার লাগে? বয়স তো আরো আসু বুড়াইও করব। যুবকরা দেখবেন কয় আছে করণ চাষা করুন, আমরা আরো সময় আছে, সময় আছে, সময় আছে। আজকে আপনারা বুঝে চা খাইতেছে না, আমি ওয়াজ করতেছি, বাড়ি যাইবার কোনো গ্যারান্টি আছে না? আমার তো বাক্কা বেশি বয়স হচ্ছে না, 30 বছর মাত্র, চাই মারা 30 বছর বাকি, কইতাম ফার্মু। তাহলে আরো কর্মনে চাষা টাইম আছে, কথা কোন যাইব বলা যাবে না। এই কথার থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। এটা কিন্তু ইসলামী কথা না, এটা শয়তানি কথা, শয়তানের দুঃখা, শয়তানের দুঃখার আলোচনা। যদি আজকে আমার আলোচনার বিষয় হইতো তাহলে শয়তানের দুঃখা কত প্রকার কি কি বুঝাইলাম। এই যে একটা কথা, চাষা ভাই সাহেব আচ্ছা করুন নামাজ, আপনারা পড়ুন, আমরা পড়বো না, টাইম আছে, এতে শয়তানের কয় নম্বরের দুঃখা? 1 নম্বরের দুঃখা। এটার নাম হইল গে আগামীর চক্কর। এটার নাম কি? আগামীর চক্কর। শয়তানে কইব করিস না বেটা, টাইম আছে, করিস না বেটি, টাইম আছে। এরপরে কইব আজকে তো শরীর টরীরটা বালা না, চাষা কালকের থেকে নামাজ পড়বো, পরশুর থেকে এরকম তারিখ, আগামীতে করবো, আগামীতে করবো। এটা শয়তানের একটা দুঃখা। এই দুঃখার নাম হচ্ছে আগামীর চক্কর। শুধু আগামীর চক্করে ফালাই রাখে মানুষকে শয়তান। তো মোতারম হাজিরিন, বলছিলাম রাজি খুশি কাকে করব আমরা? আল্লাহ তাআলার রাজি খুশি করবার জন্য আমরা ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব। নামাজের মধ্যে খুশু খুশু আসবে কিভাবে? নামাজের মধ্যে একনিষ্ঠতা আসবে কিভাবে? এক হাদিসে আছে জিব্রাইলের হাদিসে, জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা, জিব্রাইল মানুষের সুরত ধরে আসছেন, আয়েশা কয়েকটা প্রশ্ন করছেন, এর মধ্যে একটা প্রশ্ন হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি বলছেন ওয়া মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর রাসূল ইহসান কি, ইখলাস কি, ইহসান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। আল্লাহর নবীজি বলেন ও আমার
সাহাবি ও জিব্রাইল ও আমার উম্মতের রাসূল, এরকম এহসান হচ্ছে, পরিপূর্ণ খুশু খুজু আর ইখলাস হচ্ছে, তুমি এরকম ভাবে ইবাদত করবে, এরকম মন নিয়া, এরকম দিয়ার নিয়া ইবাদত বন্দেগী করবে, এরকম খুশুর সঙ্গে, এরকম খুজুর সঙ্গে ইবাদত বন্দেগী করবে, যেন তুমি স্বয়ং নিজের চৌকে তোমার রবকে দেখতেছো, নিজের চৌকে তুমি আল্লাহরে দেখলে কিভাবে ইবাদত করতে, এরকম ভাবে ইবাদত করো। আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইতে এবার চিন্তা করেন, নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার নামাজে দাঁড়াইলেন, কার সামনে, আল্লাহর সামনে দাঁড়াইলেন, নামাজে আমরা কার সামনে দাঁড়াই, আল্লাহর সামনে, যখন আমরা সেজদা দেই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই, আমরা কই দেই সেজদা, সুন্দরপুর মসজিদের ওয়ালো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই আমরা, এই জন্য কোন বান্দা যখন সেজদায় যায় একমাত্র আল্লাহর রাজি খুশি করবার জন্য, ওই বান্দার ওজন কইরা স্বর্ণ দিলে আল্লাহর রাস্তায় যতক্ষণ সওয়াব হইব, এক সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা এর চাইতে বেশি সওয়াব দান করেন, মানুষের দেখাইবার লাগি দিলে না আল্লাহর রাজি খুশি করবার জন্য দিলে, সকলে চা খাইতেছেন তাহলে সকলে একটু চা খাইলেন, জিকির করিলে, আমিও খাইলাই নাকি দা, তাহলে জিকির করুন আর চা খান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যুবকরা জোরে জোরে কো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা একটা নারা দেবে না প্রধান অতিথি, শুন একটা নারা দেখবে তো, সম্মানিত এলাকাবাসী আপনাদের সম্মুখে প্রধান অতিথি এসেছি, আমরা সবাই খুশি না বেটা, সেজন্য খুশি হওয়ার জন্য আমরা একটা নারা দেব, নারায় দেয় নারায় থাকবে তুমি আল্লাহরে দেখতো সেইভাবে ইবাদত করো, তুমি যদি এরকম না পারো তাহলে মনে করো পাইন না হইয়া রাখা, আল্লাহ তো তোমারে দেখুন, আল্লাহ আমরা দেখতাছেন না, গরের ভিতরে হামাইলে তার দেখত না, পানির তলে গেলে তাহলে ইবাদত কারে দেখে করুন লাগবো, আল্লাহরে দেখতেছি এরকম অথবা আল্লাহ আমারে দেখতেছেন এইভাবে ইবাদত করা, আর একমাত্র আল্লাহর রাজি খুশি কইরা নিয়তে ইবাদত করা, তাহলে এই চারটা গুণ যদি পাওয়া যায় কিতা আমল বিল ইলম খুশু খুজু আর ইখলাস, এই চার গুণ পাওয়া গেলে আমার নামাজ পরিপূর্ণ নামাজ, ওই নামাজ আমার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করবে, পরকালের সমস্ত বিপদ আমার দূর করে দিবে, তাহলে আমরা এরকম নামাজ পড়তে সকলে রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এই সুন্দরপুর বাসীকে আমাদের সবাইকে সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আমার বড় ভাই চলে এসেছেন, আলোচনা এখানে শেষ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।